জুয়া খেলার আমন্ত্রণ ফেসবুকে, জুয়া খেলাড়িদের আসতে অনুরোধ। সমাজ মাধ্যমে এমন পোস্ট করে বিপাকে যুবক। সমাজ মাধ্যমে দেওয়া হচ্ছে জুয়া খেলার ডাক, আর সেই পোস্ট দেখে সরগোল পড়ে গেছে পুলিশ, আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও। জুয়ার মতো অসামাজিক কাজের ডাক দেওয়া ব্যক্তি বা ব্যক্তিবর্গের কঠোর সাজার দাবিও জানানো হয়েছে। সম্প্রতি সমাজ মাধ্যমে জুয়া খেলার আহ্বান জানিয়ে একটি পোস্ট দেখা যায়। জামালপুর থানার বেত্রাগড় গ্রামে ঘটনায় বেশ সরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি হচ্ছে বুধবার থেকে বেত্রাগড় গ্রামে মন্দিরে শুরু হয়েছে শীতলা দেবীর পুজো। বেশ ঐতিহ্যবাহী এই পুজো। এই পুজো উপলক্ষে আগামী চার দিন মাতোয়ারা থাকবে বেত্রাগড় গ্রাম। পুজো উপলক্ষে গ্রামে বসে মেলা। এমন ঐতিহ্যশালী পুজো প্রাঙ্গণে জুয়ার আসর বসবে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছে যুবক সুরজিৎ দাস। জামালপুর থানার সুরেকালনা গ্রাম নিবাসী এই যুবক, পেশায় লটারির টিকিট বিক্রেতা। যুবক পোস্ট করে লিখেছে, আজ থেকে চার দিন বেত্রাগড়ে মায়ের তলায় চলবে জুয়া। সকল জুয়া খেলাড়িকে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। পোস্টে আহ্বান বার্তার সাথে রয়েছে ঐতিহ্যবাহী ওই মন্দিরের মা শেতলার ছবি। আর এই পোস্ট দেখা মাত্র নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন, স্তম্ভিত বর্ধমানবাসীরা। খুবই অন্যায় করেছেন, ওনাকে ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত। কারণ জুয়া খেলাটা তো আমাদের বৈধ কিছু নয়, সুতরাং অবৈধভাবে কেউ যদি কোনো কাজ করে স্থানীয় পুলিশ প্রশাসন নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এবং আমি মনে করি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। তিনি কেন এ ধরনের প্রকাশ্যে বিবৃতি দিলেন এবং তিনি মানুষকে কেন আহ্বান করলেন একটা খারাপ কাজে এগিয়ে আসার জন্য, এটা সত্যি খারাপ লাগছে। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা উচিত। এমন মুখরোচক পোস্ট শেয়ারও হয়েছে দেদার। বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মণ্ডল, তিনি বলেন, আমরা খোঁজ নিচ্ছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বর্ধমান আদালতের সিনিয়র আইনজীবী কমল দত্ত স্তম্ভিত ঘটনায়। তিনি বলেন, কেউ কোনো প্রকার জুয়া খেলা চালাতে পারে না, যদি চালায় সেটা আইনত অপরাধ বলেই বিবেচিত হবে। আইটি অ্যাক্ট অনুযায়ী এটা অপরাধ, পুলিশ নিশ্চয় এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবে। অন্যদিকে এই পুজো যারা বংশ পরম্পরায় করে আসছেন, সেই বংশের সন্তান পার্থ রায় এদিনে স্পষ্ট জানিয়ে দেন, শীতলা মায়ের পুজোয় জুয়োর আসর বসানোর স্পর্ধা আমাদের নেই। কেউ আশেপাশে লুকিয়ে কি করছে আমরা জানি না, তবে শীতলা মায়ের তলায় চার দিন জুয়ার আসর বসবে বলে যিনি সামাজিক মাধ্যমে প্রচার করেছেন তার কঠিন শাস্তির দাবি জানান তিনি। শীতলা মায়ের তলা সংলগ্ন এলাকাতে সেখানে নাকি জুয়ারিদের আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা, এটা পুরোটাই কি মিথ্যা করে রটানো হচ্ছে? তাহলে যে সব রটাচ্ছে তাকে অ্যারেস্ট করা হোক, মিথ্যাবাদী সে। আচ্ছা, যদি আমাদের নামে বদনাম করে তারা। আচ্ছা, রটানো হচ্ছে, মিথ্যা কথা বলা হচ্ছে, হ্যাঁ, এগুলো ঠিক নয়। প্রশাসন তরফ থেকে ওনার উপরে ব্যবস্থা নেওয়া উচিত আমার মনে হয়। এ বিষয়ে লটারি বিক্রেতা যুবক সুরজিৎকে জিজ্ঞাসা করলে সে জানায়, যারা জুয়ো খেলা চালাবে তাদের অনুরোধেই সে ফেসবুক স্ট্যাটাসে জুয়ো খেলার আসর বসার বিষয়টি লিখেছিল। সুরজিৎ স্বীকারও করেছে যে সে এখন বুঝতে পারছে এটি অন্যায় করে ফেলেছে। ওরা বললো বলে এখানকার লোকালে অনেকজন যায় খেলতে, এই জন্য বলা হয় মেলা ফেলায় যে জুয়াগুলো হয় আর কি, যেমন হয় সেই রকম। আমি এমনি শুধু আনন্দ দেওয়ার জন্য স্ট্যাটাসটা ছেড়েছি, ওনার কোনো ব্যবসা বা আমার কোনো হাত নেই, আমাকেও দেখতে পাবেন না। হ্যাঁ, ওটাতে আমি অপরাধ করেছি, অন্যায় স্বীকার করেছি তো। আমাকে একজন ফোন করেছিল, আমি বুঝতে পারিনি, কিন্তু আমি অপরাধ করেছি, কিন্তু আমি ডিলিট করেছি, ডিলিট হচ্ছে না পোস্টটা, কীভাবে ডিলিট করবো? তবে বুঝে হোক আর না বুঝে, অপরাধ অপরাধী। তাই সুরজিতের এবং জুয়ো খেলার আয়োজনকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকার মানুষ। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে পোস্টটা আমি দেখলাম, আমি নিজেও দেখলাম, তো কে করেছে আমি জানি না, বা কিভাবে করেছে, বা এটা প্রশাসনের নজরে এসছে কি না। গ্যাম্বলিং একমাত্র যদি গভর্নমেন্ট স্পন্সর, মানে গভর্নমেন্টের লাইসেন্স কোনো গ্যাম্বলিং থাকে, যদি গ্যাম্বলিং হিসেবে, সেক্ষেত্রে তবু বলা যেতে পারে। আদারওয়াইজ প্রথমত এই ধরনের কোনো লাইসেন্স গভর্নমেন্ট ইস্যু করে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, কতগুলো সিস্টেমেটিক আছে যেগুলোতে গভর্নমেন্ট পারমিশন দেয়, সেক্ষেত্রে হতে পারে, কিন্তু আপনার গ্যাম্বলিং ইটসেলফ অফেন্স।
তাহলে এই ধরনের এই পাবলিকলি একটা অ্যাড করে পাবলিককে ডেকে আনা হচ্ছে যে আসুন জুয়ো খেলবেন, এটা অবশ্যই অফেন্স, এবং এটা আমার মনে হয় প্রশাসনের নজরে এলে প্রশাসন অবশ্যই তার এগেনস্ট অ্যাকশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।